তাবলিগ জামায়াতের বড় ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে আগামী শুক্রবার। একদিন আগ থেকেই টঙ্গীর তুরাগ তীরে জড়ো হচ্ছেন মুসল্লিরা। এবারও ইজতেমা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকালে ইজতেমা ময়দানে সংবাদ সম্মেলনে পুলিশ ও র্যাব প্রধান জানিয়েছেন, ইজতেমা ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই। গাজীপুর সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইতোমধ্যে শামিয়ানা টাঙানো সহ সকল প্রস্তুতি শেষ হয়েছে। আগেভাগেই জড়ো হচ্ছেন দেশ বিদেশের মুসল্লিরা। শুক্রবার ফজরের নামাজের পর ধর্মীয় বয়ান শুরু হবে। পরবর্তী তিন দিন দেশ বিদেশের মাওলানারা বয়ান করবেন। রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। বাস ট্রাক পিকআপে করে ইজতেমার ময়দানে আসছেন মুসল্লিরা। ইজতেমাস্থলের আশেপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার সকালে ইজতেমা মাঠ পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও র্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন। তারা জানান, ইজতেমা ঘিরে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই। সমগ্র ইজতেমা ময়দান ঘিরে র্যাবের অবজারভেশন পোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়াও র্যাব কর্তৃক ইজতেমা স্থলে পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক সমগ্র ইজতেমা এলাকা মনিটরিং করা হচ্ছে। এখনো পর্যন্ত এই ধরনের কোনো আশঙ্কা বা জঙ্গি হামলার কোনো সম্ভাবনা নাই। তো আশা করি কোনো রকমের ঝামেলা হবে না। কেউ যদি কোনো ঝামেলা করতে চায় ওইটা মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি। 1967 সাল থেকে টঙ্গীর এই ময়দানে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা হয়ে আসছে। তবে তাবলিগ জামাতের নেতাদের বিভেদের কারণে 2017 সাল থেকে দুই পর্বে হচ্ছে বিশ্ব ইজতেমা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।